আমার মন দিব যাই আর মানুষদের যে এসে যায় আমার মন কেউ থাকবে 3 মাসের গর্ভবতী, 5 মাসের গর্ভবতী, 8 মাসের গর্ভবতী, যখন কেয়ামতের উপরে মাটিটা কাম কাম কোন সৃষ্টি হবে, ওই পেটের 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে যাবে, 4 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে পড়ে যাবে। এটা যে কত কষ্ট আপনারা বুঝবেন না, আপনার মা রোজি গেছেন, মা ডেলিভারি কষ্ট কেমন গো মা, মা কইলো পুত্রে ডেলিভারির সময় এমন মনে হয়েছে আগে যদি জানতা পুত জন্ম দেওয়া তো কষ্ট, জীবন ও পেটের মধ্যে বাচ্চা নিতাম না, মা ওই সময় কইছে একটা ছুরি দিয়ে আমার গলা তো কাটতে রাত কইরা দে, আমার আল্লাহ তখন আর সহ্য করে না কথা কথা, আমার বাবা বাবা যখন পার্বতীর সন্তান বের হয়ে যায় তালতলিতে এমন গণনা আছে নাসির ভাই, ডেলিভারি কেসে যায় আর সন্তান ওয়া ওয়া করা কান্দে, মা আর জবান দিয়া শ্বাস আসে না, এমন অনেক মা আছে সন্তান প্রসব করছে আর ওই দিকে মা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, এমন ইতিহাস সমাজে আছে না না, আমার আল্লাহ অথচ আমরা আমার মার সম্মান দিতে জানলাম না, বাপের সম্মান দিতে পারলাম না, মাল কামাইছি টাকা কামাইছি বাপের টেহার পাতার হিসাব তো দিলাম না, মার হিসাব দিলাম না, আজকে বাপটা চলে যাওয়ার পরে মিনিটে মিনিটে করে শুনলে বাপের কথা মনে হয়, ব্যাংকের টাকা গুনলে বাপের কথা মনে হয়, ঈদের জামা কিনতে গেলে বাপের কথা মনে হয়, অবন্ধুরি যুবকের দল বড় একটা মাছের মাথা খাইলে বাপের কথা মনে হয়, ও বাবা তুমি আমার জন্ম জোড়ায় দিয়ে গেল গো বাবা, কোথায় চলে গেছো তুমি এখন, আল্লাহর হাবিব বলে মার পেট থেকে সংসার জীবন পড়ে যাবে, স্বামী বলে কি ব্যাপার আমার স্ত্রী নিজ দিয়া রক্ত করে গেল, মা সন্তান বলবে আমার মায়ের নিজ দিয়া রক্ত পড়ে গেল, অবন্ধুরি রক্ত করে কেন, তখন মানুষ বলা হয়ে শুরু করবে, আর কাছে যাচ্ছে সমুদ্র উৎলাইতেছে, পাহাড় উঠে যাচ্ছে, জমিন নাচতেছে, আকাশের গুলা আকাশের নক্ষত্র গুলে গুলে পড়তেছে, ওই সমুদ্রের মধ্যে সুনামি উঠে গেছে, আর মানুষ বলল কলাল ইনসান মালাহা, মানুষ বল কি হইল কি হইল কি হইল, আকাশটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, মার পেট থেকে সন্তান করতেছে কেন, জমিনটা বলতেছে কেন, একটাই কথা ওই যে আমার আল্লাহ বলছিল কুল্লু মামলাইহা ফান, কোরআন শিব বললে কি বাবা খারাপ লাগে, আবার পড়ব কুল্লু মান
যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন, জবান খুলে বলে তিনি কে? দুনিয়ার জমিনে শুধু পানি আর পানি, কোথায় গেল আসমান, কোথায় গেল মানুষ? পৃথিবী নীরব হয়ে পড়ে থাকবে, 50,000 বছর কোন আওয়াজ নাই, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। 50,000 বছর পরে আমায় একটা মাঠ বানাবে তামা দিয়ে, সুবহানাল্লাহ। অনেক ভিতরে কথা বলতে কি দিয়ে বলছি, তামা দিয়া বানাবে, তামা তামাহার একটা মাঠ বানাবে। ও তাহির ওই মাঠের নাম কি? ওই মাঠের নাম হলো হাসরের মাঠ। কথা কম ঠিক না? হাসর অর্থ হলো একত্রীকরণ, যেই মাঠে সবাইকে একত্র করা হবে, এই জন্য এখানে নাম হলো হাসর। কথা বলে কম ঠিক না? সব উঠতে এটা কোন দেশে? কিছু উপরে থাকবে সূর্য, পুরো তামার মধ্যে এবং সূর্য তাপ লাগবে, পা রাখা সম্ভব? তখন আল্লাহ বলে সব পানি থেকে উঠে যাবে, আগুন থেকে উঠে যাবে, কবর থেকে উঠে যাবে, বাইরে কবর থেকে উঠে যাবে। এখন আগুন থেকে যাবে বন্যাই নাই, বাঁচবে না, কিছু লাশ আছে পানির মধ্যে ডুবে গেছে, আর লাশ খুঁজে পাওয়া যায় না, জানা যাও হয় নাই, মানুষ খুঁজে পায় না, ওই লাশ গুলা পানির থেকে উঠতে পারে। ওয়াহিদাল কুবুর মুজিরাল আলিমাত নফস মা কদ্দামাত ওয়া আখরাত, সব উলঙ্গ অবস্থায় বাঁচতে 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 এখান থেকে না গেলে হুট করে হাসরে যাওয়া যায়। সবাই কি কাপড় কেটে যাইব? কি অবস্থা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি মিস্ত্রি না সুন্দর, অনেক সুন্দরী। রসুলকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, হাসুল হাসুল অবস্থা যাবে, এটা কেমন কেমন লজ্জা কর হয় না? রাসূল বলেন, আয়েশা রে, ও আয়েশা, আয়েশা কবর দিয়া তোলার সময় গানটা বেহা করে তুলে ফরদরা বল চার চার আমার দেহ নিয়ে এটা দেহ তুই জিনিস তুই চাইছ তো চাইছ আবার সাবর ফরদরা বল চার চাইছ আমার দেহ নিয়ে বাজার সত্যি করে আপনাকে কষ্ট হইতেছে বাজার
আর 10-12 মিনিট সময় আমার জীবন নাই ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুন। আমি 5 ঘন্টা ওয়াজ করে আসছি, চিন্তা করেন ইনশাল্লাহ, আমি ফাঁকি দিই না, আমি ডাইরেক্ট ওয়াজ করি। মারহাবা জোরে বলুন, আসেন না আপনারা, মারহাবা জোরে বলুন, কারা কারা আসলে একটা হাত তুলে দেখুন ভাই। সবার মুখের মধ্যে শুধু একটা স্লোগান থাকবে, ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে। হিসাব তাই শুরু হবে না, এমন একটা গরম পানি হবে সেই ময়দানে, নিজের খাওয়ার পরে পরে পানিটা ভরে যার গলা যত ধরুন সেই পরিমাণে পানি ঝরবে। কেউ গিরা পানিতে সাঁতারে কাটবে, কেউ কোমর পানিতে সাঁতারে কাটবে। এ আমার বাবা জিরারি, উল্টি মুরগি মেশিনে দিলে যে পাক গুলা খুলে যায়, এমন ভাবে তার গরম পানির কারণে তার হাতটি থেকে গোস্ত থেকে ঘাটবে, হাতটি থেকে গোস্ত গুলা খুলে যাবে, আর আজাব সহ্য হয় না,
আল্লাহ আজকে রাজত্ব তার, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি কিন্তু হাসরে ময়দানে চার পারে না, ও আল্লাহ তুমি হিসাবটা শুরু করো না, 50,000 বছর পার হয়ে গেল হিসাবটাই শুরু করো না, আদম নবীর বলল কাজ হবে না, ইব্রাহিম নবীর বলল কাজ হবে না, জাকারিয়া নবীর বলল কাজ হবে না, ইউসুফ নবীর বলল কাজ হবে না, 50,000 বছর পরে যার কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি গলা তোমার আবার নবী রহমাতুল আলামিন, আর হিসাব যখন শুরু হয়ে যাবে ওইলে জান্নাতে নাইলে জাহান্নামে নাইলে সুপারি সেটা কইব, হিসাব না মামলা যখন পেন্ডিং থাকে বাদী বিবাদের শান্তি নাই, যখন মামলাটা হিয়ারিং হয় তখন একটু ভালো লাগে কথা বলা ঠিক বলে ওই যে কেস আর নয় নট হবে ওই হাসর ময়দানে আল্লাহ যেদিন হাকিম হবে কষ্ট হচ্ছে আপনাদের বলবো পাগল মন দিল যখন হবে বুঝতে পারে কোথায় কি রতন, দিল যদি ঠিক না তাহলে বাস পাস পরে গেলে লাশ করতে দেবে, আর দিল দিল ঠিক থাকলে একটা খেলা আছে আছে শুনি রে ভাই আল্লাহ আল্লাহ ডুবে পাগল এখন আমার খুশি লাগতেছে কারণ আমার নবী যে হাসির মাঠে সুপারিশের ফাইলটা হাতে লয়ে নিয়েছে সুবহানাল্লাহ ফাইলের আমি আসামি আমি ফরহাদি আমি গুনাহগার আমি নাছি আমার শিশু মহাদুর আছে
সংসার তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার আমি আল্লাহ আপনি রসুলকে জানার চাইতে বেশি ভালোবাসি এটা মহাপদ সিং মারেন আন 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 আন